বিভিন্ন দাবিতে কর্মসূচি চলছে বামপন্থী বিভিন্ন সংগঠনের। সেসব কর্মসূচির অঙ্গ হিসাবে বিশ্রামগঞ্জ এলাকায় থেকে সেখানে মিছিল কর্মসূচি সংগঠিত করা হয় এবং সিপাহীজলা জেলাশাসকের কাছেও 14 দফা দাবিতে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও জেলাশাসক অনুপস্থিত থাকায় বিকেলে প্রতিনিধিরা ডেপুটেশন দেবেন এবং এই 14 দফা দাবিতে কর্মসূচি সংগঠিত করেছে খ্যাতমজুর ইউনিয়ন। সিপাহীজলা জেলা কমিটির তরফে সেই কর্মসূচি সংগঠিত হয়, নেতৃত্ব ভানুলাল সাহা সহ অন্যান্যদের উপস্থিতিতে সেই কর্মসূচি সংগঠিত হয়েছে। বিশ্রামগঞ্জ বাজার মোটরস্ট্যান্ড এলাকা থেকে মিছিল শুরু হয় এবং সেই মিছিল জেলাশাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হলেও তারা পরবর্তী সময় জানতে পারেন জেলাশাসক পরবর্তী সময়ে স্মারকলিপি গ্রহণ করবেন, সেদিক থেকে মাঝপথেই সেখানে সভা সংগঠিত করেছেন। খ্যাতমজুর ইউনিয়নের তরফে 14 দফা দাবির মধ্যে অবশ্যই 1 টোয়ে প্রকল্পে 200 দিনের কাজ, 600 টাকা মজুরি, বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত পরিমাণে সাহায্য দেওয়া দাবি সহ একাধিক বিষয় রয়েছে। বানুলাল সাহস অন্যান্যরা রাস্তায় মিছিল করে এসেই তারা সেখানে জড়ো হন এবং সবাই সেখানে বক্তব্য রাখেন, প্রতি বক্তব্য রাখতে গিয়ে সমসাময়িক বিষয়গুলো উত্থাপন করেছেন। বেশ কয়েক মাস ধরে বেশ কয়েকটি কর্মসূচি সংগঠিত করছে খ্যাতমজুর ইউনিয়ন, সেদিক থেকে সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি থেকে নেতৃত্ব কি বলছেন আমরা একবার তার বক্তব্য শুনব। আজকের এই খ্যাতমজুর ইউনিয়নের সিপাহীজলা জেলার জেলা শাসকের কাছে 14 দফা দাবিতে মিছিল এবং সভা আমরা সংগঠিত করছি। অপরাহ্নে ডিএম সময় দিয়েছেন, তখন সেখানে আমরা 4 জনের প্রতিনিধি দল সেখানে গিয়ে দাবি সনদ পেশ করব। আপনারা জানেন যে গত 40 বছরের মধ্যে এত বড় ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্য দেখেনি। এটা ঠিক যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা সহ পৃথিবীর অনেক জায়গায় মাত্রাহীন বৃষ্টি এবং তার ফলে বন্যা সৃষ্টি হচ্ছে। এর জন্য যে প্রাক প্রস্তুতি দরকার আমাদের রাজ্যে তা ছিল অনুপস্থিত। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যখন এই বন্যার ভয়াবহতা সম্পর্কে আগাম নিরবিচ্ছিন্ন 2-3 দিন বৃষ্টি হবে বলা হয়েছিল, তখন আমাদের কি সরকার কি প্রশাসন তারা নজর দেয়নি। যখন বন্যায় মানুষের বাড়িতে জল ঢুকতে শুরু করলো তখন তাদেরকে জাগিয়ে বলা হলো নৌকার ব্যবস্থা করুন, দেখা গেল যে নৌকাই নাই, গ্রাম ডুবে আছে, সেখান থেকে আসার কোনো সুযোগ নাই। এই একটা পরিস্থিতিতে আমরা দেখেছি রাজ্যে একটা সরকার চলছে, কি কাজ করছে তারাই জানে, বড় বড় ফেস্টুন, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রীরা সব বলে যাচ্ছেন, কিন্তু এই রাজ্যে বন্যা হলে কোন কোন জায়গায় কি ব্যবস্থা নিতে হয় এটা তো নতুন নয়। রাজ্যে একটা বামফ্রন্ট সরকার ছিল, প্রতি বছর এপ্রিল মে মাসে ব্লক স্তরে, মহকুমা স্তরে, জেলা শাসক স্তরে মিটিং হতো, যেই যেই জায়গাগুলো বন্যা প্রবণ আছে সেখানে বন্যা হলে কি ব্যবস্থা নিতে হবে, কিভাবে মানুষদের উদ্ধার করতে হবে, এগুলো নিয়ে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ পর্যন্ত সকলকে নিয়ে মিটিং করত, পঞ্চায়েত সমিতির মিটিং, জেলা পরিষদের মিটিং, গ্রাম পঞ্চায়েত দোকানে বলে রাখা হতো যে বন্যা হলে কিন্তু আমাদের এত বস্তা চিড়া এত গুড় লাগবে, কারণ প্রাথমিক ভাবে শুকনা খাবার দিয়ে ক্যাম্প খোলা হতো, তারপর নিয়ম মতো রান্না বান্না করে খাবার দেওয়া হতো। কিন্তু এবার দেখা গেল মানুষ শেষ পর্যন্ত যখন ত্রাণে নেমে পড়ল তখন প্রশাসনের ঘুম ভাঙলো, তাও একেবারে সামান্য ব্যবস্থা নিয়ে তারা সেখানে গেল। পশ্চিম ত্রিপুরা জেলায় আমরা ডেপুটেশন দিয়েছি, পশ্চিম ত্রিপুরা জেলার ডিএম যিনি এখানে ডিএম ছিলেন উনি বলতেই পারেন না আগরতলা শহরে অনেক জায়গা জলমগ্ন হয়েছে, নিজেও আগরতলা শহরে থাকে, কোন জগতে তারা বাস করে। তো যাই হোক, এগুলো করার পর আমরা দেখলাম এই ত্রাণের কার্য সরকারি মেশিনারির বদলে দলীয় মেশিনারির হাতে চলে গেল। এর ফলে 50 জন শরণার্থীর জায়গায় 200 জন লিখিয়ে
প্রশাসন থেকে টাকা নেওয়া হলো, আর যে 50 জনের জন্য বলা হলো তাদের জন্য সোনামুড়াতে একটা অভিজ্ঞতা আছে, সারা দিনে এক বেলা 4-5 হাজার খিচুড়ি দিয়ে ত্রাণ কার্য করা হয়েছে। অথচ বামফ্রন্ট আমলে সকালে টিফিনের ব্যবস্থা, দুপুরে খাবারের ব্যবস্থা, বিকালে টিফিনের ব্যবস্থা, রাত্রে খাবার ব্যবস্থা, এগুলো করার জন্য সরকারি সিদ্ধান্ত, সরকারের টাকা এটি হয়েছে। এরকম দুরবস্থা দেখে আমাদের রাজ্যে বহু এনজিও, বহু সংগঠন, এমনকি বহু ব্যক্তি লক্ষ কোটি টাকা খরচ করে এই ত্রাণের যে গ্যাপ, এই গ্যাপ পূরণ করেছে অমরপুর শহর। সরকারের খবর নেয় সিপিআইএম এর পার্টি অফিস, দল মত নির্বিশেষে 500-600 লোক সেখানে গিয়ে উঠলো, আশ্রয় দাও, খাদ্য দাও। তখন আমাদের পার্টির উদ্যোগে সেখানে চাঁদা তুলে ব্যবস্থা করে খাওয়ার অসু করলো। এই কাজ করা তো আমাদের পার্টির পক্ষে সম্ভব না, 500-600 লোককে দুবেলা খাবার দেওয়া, দুবেলা টিফিন দেওয়া। বন্যা 83-তে হয়েছে, বন্যা 93-এ হয়েছে, এত বড় না হোক প্রায় কাছাকাছি, তখন কিন্তু মানুষ এত বিপদে ছিল না। আজকে সমতলের সমস্ত জলাশয় সব ডুবে গেছে, সমস্ত মাছ চলে গেছে। দু একজন মৎস্য চাষীকে জিজ্ঞাসা করলাম কত, একজন বললো বিশ্বাস করবেন না আমার 1 কোটি টাকা ক্ষতি হয়েছে, অনেকগুলো জলাশয় তার। এদেরকে পুনর্বাসন দেওয়া সরকারের কাজ, সেই পুনর্বাসনের দাবি আমাদের শ্রেণী দাবির সঙ্গে আমরা যুক্ত করেছি। আমাদের শ্রেণী দাবি কি, আমরা কাজ চাই, জায়গাতে 200 দিনের কাজ চাই, জায়গাতে মজুরি দেয় 226 টাকা 242 টাকা, এটা দিয়ে হয় না, আজকের বাজারে 600 টাকা ছাড়া হয় না। তাই আমরা মজুরির দাবি করি, আমাদের শ্রেণী দাবি জায়গাতে 600 টাকা মজুরি দিতে হবে। আমাদের জমির দাবি, বহু লোক আছে এখনো তার বাস্তবিকতা নাই, যার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় সে ঘর পাচ্ছে না, তাকে যেই জায়গাটায় বসে আছে খাস জায়গা তার খরচা ব্যবস্থা করো, তাকে বন্দোবস্ত দাও। আছে সামাজিক নিবেদনের প্রশ্ন, আমাদের রাজ্যে সামাজিক নিবেদনের বিষয়টা ততটা সেভাবে নাই। এই যে 4টা দাবিতে আমরা লড়াই করি, কিন্তু আজকে আমাদের 14 দফার মধ্যে আমাদের শুধু 2টা দাবি আছে, আর বাকি 12 দফা দাবি এই বন্যায় ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতি হয়েছে, ছেলে মেয়েরা প্রাণ নিয়ে পালিয়েছে, বই খাতা নিয়ে যেতে পারেনি, এখন বই খাতা ছাড়া সে পড়বে কি করে, শুধু টেক্সট বই দিলে হবে না, তাকে খাতা কলম কাগজ ইত্যাদিও দিতে হবে। তার জন্য প্রতি ছাত্র পিছু একটা অ্যামাউন্ট ধার্য করে সবাইকে দাও, স্কুলের হেডমাস্টারের মাধ্যমে। আপনারা শুনলেন, এবং এই পর্বে বক্তব্য রাখতে গিয়ে ভানুলাল শাহ বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন, বাম সরকারের সঙ্গে বর্তমান সরকারেরও তুলনা টেনেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবি 24।